7805 অথবা 7812 আমরা যারা একটু ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি আমরা হয়তো সবাই জানি যে এই ভোল্টেজ রেগুলেটর আইসি দিয়ে কি কাজ করে বাট তাও যদি কেউ না জেনে থাকেন তাদের জন্য বলছি এগুলি হলো ভোল্টেজ রেগুলেটর আইসি এখানে আমরা 6 ভোল্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম 35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো ডিসি এবং আউটপুটে আমরা একটি ফিক্সড ভোল্টেজ পাবো যেমন আমরা 7805 এই আইসিটি যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা আউটপুটে এক্স্যাক্ট 5 ভোল্ট ডিসি পাবো অন্যদিকে যদি আমরা 7812 আইসিটি ইউজ করি সেক্ষেত্রে আমরা 12 ভোল্ট আউটপুট পাবো এবং এই আইসি গুলো ম্যাক্সিমাম 1.5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট ডেলিভারি করে থাকে বাট অনেক সময় দেখা যায় যখন আমরা এই আইসি গুলো ইউজ করি এই আইসি গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অন্যদিকে দেখা যায় যখন আমরা এই আইসির মাধ্যমে এরকম কোনো মডিউল অথবা ছোট ফ্যান বা ব্লুটুথ মডিউল ইউজ করি সেক্ষেত্রে এই ধরনের ফ্যান অথবা ব্লুটুথ মডিউল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং স্পেশালি দেখতে গেলে ব্লুটুথে অনেক ধরনের নয়েজ বা হামিং এরকম ধরনের সমস্যা থাকে বাট আজকে আমরা শিখব কিভাবে আমরা সঠিক নিয়মে এই আইসিগুলোর কানেকশন করতে পারি এবং ভিডিওতে আমি এই মডিউলটি তৈরি করব সো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো এই আইসিগুলোর কোয়ালিটি নিয়ে যেমন আমার কাছে দেখতে পাচ্ছেন দুই রকমের দুইটি আইসি আছে এবং এই দুইটি আইসি কিন্তু একদম ভিন্ন রকম দেখতে সো ডান পাশে যে আইসিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই ভালো কোয়ালিটির না এবং এটির দাম অ্যারাউন্ড 8 থেকে 10 টাকার মতো কিন্তু আমার লেফট সাইডে যে আইসিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই ভালো কোয়ালিটির আইসি এবং এটির প্রাইস সাধারণত 20 থেকে 25 টাকার মধ্যে হয়ে থাকে সো অলওয়েজ ট্রাই করবেন এরকম ধরনের ভালো কোয়ালিটির আইসিগুলি কেনার জন্য না হলে আপনার মডিউল এবং এই আইসিগুলো খুব সহজে নষ্ট হয়ে যাবে সো প্রথমে আমি এরকম ধরনের একটি থার্মাল পেস্ট ইউজ করব এবং এই থার্মাল পেস্ট ইউজ করার ফলে আমাদের আইসি হিট সিঙ্ক এবং আইসির যে থার্মাল কন্ট্যাক্ট আছে সেটি খুব ভালো মতো অ্যাটাচ হবে ফলে আমাদের আইসিতে তুলনামূলকভাবে কম হিট প্রডিউস হবে দেন আমি যে মডিউলটি তৈরি করব মডিউলটি তৈরি করার জন্য আমার এখানে প্রয়োজন হবে একটি ভেরো বোর্ড বাট আপনারা চাইলে যে কোনোভাবেই তৈরি করতে পারেন আমি এখানে বোর্ডের সঙ্গে স্ক্রু টার্মিনাল সেট করে নিয়েছি ইজি কানেকশন করার জন্য বাট এগুলোর আসলে তেমন কোনো প্রয়োজন নেই দেন এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ স্টেজে আমি একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করেছি সো এখানে আপনারা চাইলে 25 ভোল্ট অথবা 35 ভোল্টের ক্যাপাসিটর ইউজ করতে পারেন বাট অবশ্যই সেটি 1000 মাইক্রোফ্যারাইটের উপরে থাকতে হবে সো এখানে আমি 1000 মাইক্রোফ্যারাইট 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ইউজ করছি ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য দেন এখানে আমি একটি ছোট এলইডি ইউজ করব এবং সাথে ইউজ করব 1K রেজিস্টর জাস্ট পাওয়ার বোঝার জন্য এই এলইডির কোনো কাজ নেই সো আপনারা চাইলে ইউজ করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই দেন আমি এখানে ইউজ করব এরকম ধরনের 103 অথবা 104 সিরামিক ক্যাপাসিটর এবং এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই আইসির ক্ষেত্রে সো এইটার কারণেই আসলে আমাদের আইসিটি লং লাস্টিং হবে এবং ভালো মতো কাজ করতে পারবে কারণ আমরা যে ভোল্টেজ ইনপুট দেব সেই ভোল্টেজ কিন্তু একদম পিওর হবে না অনেক ধরনের ইম্পিউরিটি থাকবে সেই ভোল্টেজে সো ইনপুট ভোল্টেজের নয়েজ রিমুভ করার জন্য এরকম ধরনের ক্যাপাসিটর ইউজ করব যার ফলে একটি ক্লিন ভোল্টেজ আমাদের আইসিতে যাবে দেন আমরা এই আইসির থেকে যে আউটপুট পাবো সেই আউটপুটের একদম কাছে আমাদের আরও একটি সিরামিক ক্যাপাসিটর সেট করতে হবে এর ফলে বাকি যে নয়েজগুলি থাকবে সেই নয়েজও কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে এবং ফাইনালি এখানে আমরা আউটপুট ভোল্টেজকে হোল্ড রাখার জন্য আরও একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ইউজ করব সো যেহেতু আমাদের আইসি থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো সো এখানে 16 ভোল্টের যে কোনো একটি ক্যাপাসিটর ইউজ করলেই চলবে আর এখানে ক্যাপাসিটরের ক্যাপাসিটি একটু ইনক্রিজ করার জন্য এখানে আমি 2200 মাইক্রোফ্যারাইডের ক্যাপাসিটর ইউজ করছি বাট এখানে চাইলে আপনারা 1000 মাইক্রোফ্যারাইডের ক্যাপাসিটর ইউজ করতে পারেন সো কানেকশনগুলো আবারও আপনারা একবার দেখে নিন প্রথমে ভোল্টেজ দিলাম স্ক্রু টার্মিনাল দিয়ে দেন আসলো একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের দেন আছে একটি এলইডি 1K রেজিস্টরের সাথে দেন রয়েছে আমাদের সিরামিক ক্যাপাসিটর যেটি মোস্ট ইম্পর্টেন্ট এবং তারপরেই আছে আমাদের আইসি এবং আইসির আউটপুট স্টেজে রয়েছে আরও একটি সিরামিক ক্যাপাসিটর এবং ফাইনাল স্টেজে আমাদের 2200 মাইক্রোফ্যারাড 16 ভোল্টের একটি ক্যাপাসিটর রয়েছে এবং আছে একটি স্ক্রু টার্মিনাল সো চলুন এবার আমরা ভোল্টেজ চেক করে দেখি
সো এইভাবে কানেকশন করলে আপনাদের আইসিও ভালো থাকবে, তুলনামূলকভাবে আইসি আরো বেশি লোড নিতে পারবে এবং যে মডিউল চালানোর জন্য এই ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করবেন সেই মডিউলও লং লাস্টিং হবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।